Hey you lovely people, welcome back to my channel. I hope আজকে আপনারা সবাই বাড়িতে আছেন, because আজকে Sunday 22nd of March, সকাল 7টা থেকে রাত 9টা। তখন আজকে বাড়িতে থাকলে অ্যাকচুয়ালি আপনি নিজেকেও সেফ রাখছেন অ্যান্ড আপনার সাথে সাথে বাকিদের জন্যও আপনি কিন্তু সেফ এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছেন। সো ইটস নট অনলি অ্যাবাউট ইউ, ইটস অ্যাকচুয়ালি অ্যাবাউট এভরি ওয়ান। ইউ আর প্লেয়িং ফর দ্য কান্ট্রি, ইউ প্লেয়িং ফর দ্য নেশন, ইউ প্লেয়িং ফর দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। বাট আই হোপ কি এই করোনা ভাইরাস বা COVID-19 থেকে আমরা যত তাড়াতাড়ি পারি বেরিয়ে আসি, বিকজ ইটস অ্যাকচুয়ালি ড্যামেজিং আ লট। অ্যান্ড আমি চাইবো যে কিছুদিন আপনারা বাড়িতে থেকে, জাস্ট একদিন নয়, কিছুদিন আপনারা বাড়িতে থেকে এই জিনিসটাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করুন। অ্যান্ড ইট উইল বি আ বেনিফিট ফর অল অফ আস যদি আমরা বাড়িতে থাকি। আপনি সবসময় এটা মাথায় রাখুন যে এটা কিন্তু আপনার একার জন্য না, ইউ আর ডুইং ইট ফর এভরি ওয়ান অ্যারাউন্ড ইউ। বাট একটা জিনিস আপনারা নোটিস করেছেন কি, এই যে আমরা এখন বাড়িতে আছি, গাড়ি ঘোড়া কম চলছে, রাস্তাঘাটে লোকজন কম আছে, নেচার ইজ রেসপন্ডিং বিউটিফুলি। আপনি যদি ভালো করে দেখেন, দ্য স্কাই ইজ মো ব্লু, দ্য লিভস আর মো গ্রিন, অ্যান্ড আপনার ভিজিবিলিটি অনেক বেড়ে গেছে, অনেক দূর অবধি আপনি দেখতে পাবেন এখন, বিকজ পলিউশন লেভেল অনেক কমে গেছে। ইটস নট অনলি ইন কলকাতা, ইটস অ্যাকচুয়ালি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, নেচার ইজ লাভিং দ্য ব্রেক। এই ব্রেকটা হয়তো নেচারের তরফ থেকে দরকার ছিল, বিকজ নেচার হ্যাজ সাফার্ড ইনাফ। সো লেটস নট বি স্যাড অ্যান্ড বি পেশেন্ট অ্যাবাউট ইট। আর তাই আজকে আমি কোনো স্টুডিও লাইট ফাইট লাগালাম না, জাস্ট জানলার সামনে বসে পড়লাম। তো এটাই আমার বলার আছে যে অ্যাকচুয়ালি বাড়িতে থাকাটা কিন্তু একটা অ্যাডভান্টেজও আমাদের পক্ষে, বিকজ আমরা অনেক কিছু এমন করতে পারি যেগুলো এমনি সময় আমরা করতে পারি না। বিকজ ইউ ক্যান স্টার্ট অ্যা নিউ হবি, একটা নতুন কিছু শেখার চেষ্টা করুন, লার্ন অ্যা নিউ ট্রিক, লার্ন অ্যা নিউ আর্ট, রিড বুকস, লিসেন টু মিউজিক, প্লে গিটার। আমি যেমন এখন ম্যাক্রো ফটোগ্রাফি নিয়ে একটু চিন্তাভাবনা করছিলাম এই সময়টা, অ্যান্ড আই এম রিডিং বুকস, আই হোপ কি ইউ আর ডুইং দ্য সেম টু। তো আজকে আমি এখানে এসেছি আপনাদের একটা ছোট্ট ট্রিক দেখাবো, ছোট্ট, একদম ছোট্ট, জাস্ট মোবাইল ফোনের ট্রিক। আমার কাছে এই কোয়েরিটা আসতে থাকে সবসময় যে মোবাইল ফোনে ব্যাকগ্রাউন্ড ব্লার কী করে করে, বা ব্যাকগ্রাউন্ডে বোকে এফেক্ট কী করে দেখানো যায় মোবাইল ফোন দিয়ে। DSLR না থাকলেও কী করে মোবাইল ফোনে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি? অ্যাকচুয়ালি ব্যাপারটা খুব ইজি, তবে কিছু জিনিস আজকালকার ফোনে যেমন আছে অলরেডি কিছু ডেপথ অফ ফিল্ড ট্র্যাকার বা ডেপথ অফ ফিল্ড সেন্সার আছে, যাতে কী হয় ওরা একটা আইডিয়া করে নেয় যে ব্যাকগ্রাউন্ড ডেপথ কতটা আছে এবং সেই অনুযায়ী ব্লার করে দেয়, যদিও সেটা আর্টিফিশিয়ালি করে, বিকজ ওটা একটা সেন্সার দিয়ে করা হয়। সো দ্যাট ইজ নট ন্যাচারাল, কি অ্যাপারচার দিয়ে করছে ওটা, তো আর্টিফিশিয়ালি করার ফলে কী হয় না, ওয়াশ আউট হয়ে যায় সাইডসগুলো, তো ন্যাচারাল লাগে না। বাট ফোন থেকেও আপনি কিন্তু ন্যাচারালি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন, বিকজ ফোনের যে অ্যাপারচার হয় সেটা হচ্ছে ম্যাক্সিমাম 1.7 অবধি যেতে পারে। তো 1.7 ইজ অ্যাকচুয়ালি রিয়েলি গুড, যাতে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার বা বোকে পেতে পারেন। তো চলুন দেখি আমরা ফোন থেকে কী করে আরও বেটার ছবি তুলতে পারি ব্যাকগ্রাউন্ড ব্লার করে। তো সবার প্রথমে লাইটরুম মোবাইলে আমরা যাব, বিকজ লাইটরুম মোবাইলে ক্যামেরা ম্যানুয়াল সেটিংস ওপেন হয়ে যাবে। আর এখানে এখানে একটা ক্যামেরা অপশন আছে, ওই ক্যামেরা অপশনে টেক করলে ক্যামেরাটা খুলে যাবে, যেখানে আপনি ম্যানুয়াল সেটিংসও আপনি পেয়ে যাবেন। দেখতে পাবেন এখানে আপনার শাটার স্পিড দেখতে পাবেন, ISO দেখতে পাবেন, হোয়াইট ব্যালেন্স অ্যান্ড ফোকাস এরিয়া দেখতে পাবেন। তো যেটা আমরা করবো ওটা হচ্ছে আমরা সবার প্রথমে ফোকাস এরিয়াতে ক্লিক করবো, এবং পোর্ট্রেট নেওয়ার জন্য বা ক্লোজ আপ নেওয়ার জন্য যাতে ব্যাকগ্রাউন্ড ব্লার আসে, তো আমরা ফোকাস এরিয়াটাকে এক্সট্রিম লেফটের দিকে নিয়ে যাবো। এক্সট্রিম রাইটের দিকে নিয়ে গেলে আপনি ল্যান্ডস্কেপ তুলতে পারবেন, আর এক্সট্রিম লেফটের দিকে নিয়ে গেলে যেখানে ফুলের সাইনটা আছে সেখানে আপনারা ম্যাক্রো বা ক্লোজ আপ তুলতে পারবেন, যেটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার ম্যাক্সিমাম হবে আর অ্যাপারচার আপনার ওয়াইড ওপেন হয়ে যাচ্ছে এখানে। তো আমি কাছাকাছি নিয়ে গিয়ে ওখানে রাখবো, এটাই হবে আমার পোর্ট্রেট সোলার সেটিং যেটাতে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। এবার ধরুন আমি এই কাপটার ছবি নেব, আমি এই কাপটাকে রেখেছি, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে একটা, আমি যদি এটা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাই প্রথম কথা আমি এটা করতে পারবো না, বিকজ এটা যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি কাপটার একদম ইমিডিয়েট পিছনেই আছে, তাদের মধ্যে কোনো ডেপথ নেই বা ডিস্টেন্স নেই। তো সবার প্রথম লেসন হচ্ছে আপনাকে কখন কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হবে যেন আপনার মেইন সাবজেক্ট আর তার ব্যাকগ্রাউন্ডের। বাট এইবার যদি আমি এই কাপটার ছবি তুলি যেখানে আমার এখানে সাবজেক্ট আর তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেটা আমার সোফা অ্যান্ড আমার গিটার রাখা আছে তার মধ্যে একটা ভেরিয়েবল বা ভিজিবল ডিস্টেন্স আছে বা ডেপথ আছে, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ব্লার করাটা অনেক বেশি সুবিধা হবে। এবারে আমি এটাকে আপনাকে মোবাইল ফোনেই দেখাচ্ছি, আমি মোবাইল ফোনে কোনো আগে সিলেক্ট করলাম না, মানে কোনো সেটিং বা ম্যানুয়াল গেলাম না, আমি ডিরেক্ট ফটো তুলে দিলাম। দেখুন আপনি এখানেও দেখতে পাবেন কিন্তু একটু হলেও ব্লার হয়েছে, বাট দিস ইজ নট হোয়াট উই নিড, আমাদের ব্যাকগ্রাউন্ড বোকে বা ব্যাকগ্রাউন্ড ব্লারটা আরও অনেকটা বেশি দরকার। তো তার জন্য আমরা আবার লাইটরুম মোবাইলে চলে যাব, লাইটরুম মোবাইলে গিয়ে আমি ক্যামেরা সেট করব এবং সাবজেক্টটার আমি কাছে যাব, কাছে গিয়ে আমি এখানে ফোকাস এরিয়া সিলেক্ট করে এটাকে একেবারে ক্লোজ আপে নেব। শাটার স্পিড মনে রাখবেন, ফোকাসটা আপনাকে শার্প রাখতে হবে, তার জন্য আপনাকে ক্লোজ আপ যেতে হবে। ক্লোজ আপ যাওয়ার পরে আপনি যখন ফোকাসটা পেয়ে যাবেন তারপরে বাকি সেটিংয়ে আপনি হাত দেবেন। তো এখানে ডার্ক ছিল বলে আমি শাটার স্পিডটাকে একটু কমিয়ে নিলাম, এইবার আমি ক্লিক করলাম।
তো এই জিনিসটা আপনি ফোনের মধ্যে এইভাবে করতে পারেন। আমি যদি এটাকে ডায়াগ্রাম করে দেখাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। এইটা ধরুন আপনার ক্যামেরা, এটা আপনার সাবজেক্ট, আর এইটা তার ব্যাকগ্রাউন্ড। এই সিচুয়েশনে ব্যাকগ্রাউন্ড ব্লার হবে না উইথ আ মোবাইল ফোন। DSLR থাকলে অন্য কিছু করা যায়, বাট উইথ মোবাইল ফোন ইটস গেটিং ডিফিকাল্ট। তো তার জন্য আমরা কি করবো, সিমিলারলি ক্যামেরা এখানে রাখবো, আমরা সাবজেক্টের যতটা পারবো কাছে যাব ফোকাস আনার জন্য, বাট ব্যাকগ্রাউন্ডটার জন্য ডিস্টেন্স অনেকটা বেশি থাকে, তাহলে কিন্তু আপনার এই সিচুয়েশনে বোকে আসতে বাধ্য। লাইট রুম মোবাইলে যাবেন, সেখানে ফোকাস এরিয়া ম্যাক্রোর কাছে নিয়ে যাবেন, যেখানে একটা ফুলের সাইন থাকবে বা একদম ক্লোজ আপ ম্যাক্রোর থেকে একটু আগে, আর তারপরে আপনি আপনার সেটিংস টাচ করবেন। মনে রাখবেন ফোনে কিন্তু আপনারা 1.7 অ্যাপারচার অবধি যেতে পারেন, উইচ ইজ অ্যাকচুয়ালি গ্রেট। তো আশা করি এগুলো বুঝতে আপনাদের সুবিধা হয়েছে। মোবাইল ফোনে এবার চলুন দেখে নিই কিছু ছবি যেগুলো ব্যাকগ্রাউন্ড ব্লার করে তোলা হয়েছে। এই হলো আজকে আমার ভিডিও, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে ইউ নো ওয়াট টু ডু, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ স্টে সেফ, বাড়িতে থাকুন, হ্যান্ড ওয়াশ করতে থাকুন, স্যানিটাইজ করতে থাকুন, বাইরে বেরোবেন না, অ্যান্ড কিপ ইউরসেলফ ক্লিন অ্যান্ড সেফ অ্যাট অল টাইমস। থ্যাংক ইউ, আই সি ইউ অগেন, দিস ইজ রিতম সাইনিং অফ।